কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। বন্ধুরা, কোলাঘাট পারিড বক্স কম্পিটিশন ফাইনালি শেষ হয়ে গেছে, আবারও একটি বছরের অপেক্ষায় সবাই থাকবো আমরা। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি কোলাঘাট পারিড বক্স কম্পিটিশনের সমস্ত সেট আপ, তাদের মেশিন সেট আপ, তাদের রেজাল্ট, সব কিছুই, ঠিক আছে? তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। কম্পিটিশনে যাওয়ার আগে চলো তোমাদেরকে একবার দেখাই এখানকার শ্রী শ্রী রাজরাজেশ্বরী শীতলা মাকে, যার পূজোকে উপলক্ষ করে এত বড় কম্পিটিশন হয়ে থাকে। ঝামেলার পরেও এবছরের কম্পিটিশনটা কিন্তু সেই লেভেলের হয়েছে। তোমরা হয়তো জেনে থাকবে প্রত্যেক বছর দুটো করে সেট আপ নামে, তো এই বছর প্রথমবার কোলাঘাট পারিড বক্স কম্পিটিশনে একসাথে চারটি সেট আপ মাঠে কম্পিটিশন করেছে। তো কেমন কে কী করেছে তো পরপর দেখতে থাকো।
হয়তো তোমরা জানো যে এটা আমার নিজের গ্রামের প্রোগ্রাম। তো নিজের গ্রামের প্রোগ্রামের কারণে কিন্তু আমি নিজে বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো টোটাল যে ভিডিওটা দেখছো তোমরা, তো বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার যে ক্লোজ ফ্রেন্ডরা আছে তারাই ভিডিওটি করেছে। তো ভিডিওটি খুব সুন্দরভাবেই করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম ভিডিওটি আমাকে দেওয়ার জন্য। অনেকেই জানো যে আমি যেরকম আপডেট দিয়েছিলাম সেরকম সেটআপ আসেনি। তো অনেক কিছু ঝামেলা হয়েছে, হঠাৎ করে কম্পিটিশনের আগের রাতে কিন্তু সমস্ত সেটআপ ক্যান্সেল করে দিয়েছে, তারপরে অনেক নতুন সেটআপ বুক করতে হয়েছে ভোরবেলার দিকে, তারপরে সেটআপ এসেছে, অনেক ঝামেলা হয়েছে। সেই সব ঝামেলা যদি পুরোটাই জানতে চাও তো চ্যানেলে কিন্তু আমি ভিডিও রেখেছি, তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো। আর বেশি খোঁজারও দরকার নেই, এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু দেখানোর লিঙ্ক দিয়েছি, ডাইরেক্ট গিয়ে ভিডিওটি দেখো। আসল সমস্যাটা কী, কোথা থেকে সমস্যা শুরু হয়েছিল, কেন আসেনি সেটআপগুলো। বছরের অপেক্ষা পুরো কলাঘাটবাসী আমরা করব এই কম্পিটিশনের জন্য। আশা করছি আগামী বছরে আবারও নতুন কোনো চমক দেখতে পাবো এই কম্পিটিশনে কমিটিগুলির পক্ষ থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন ভিডিও তোমাদেরকে এরকমভাবে দিয়ে থাকি।